নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে একটা দানাদার মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা বানাতে আমি কোনো রকম দুধ বা ছানার ব্যবহার করব না। দুধ বা ছানা ছাড়াই আজকের এই দানাদার মিষ্টিটা খেতে অসম্ভব মজাদার হয়। দুধ বা ছানা দিয়ে যে কোনো মিষ্টির স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয় ঠিকই, তবে সবসময় তো হাতের কাছে দুধ বা ছানা থাকে না, তাই যখনই মিষ্টি খেতে মন করবে ঝটপট ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্বাদে দানাদার মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি সুজি দিয়ে দেব। সুজিটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। সুজিটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ময়দা। যতটা সুজি নিয়েছি তার থেকে একটু কম আমি এখানে ময়দা ব্যবহার করব। দিয়ে দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কি হয় বলুন তো, মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই অল্প একটু লবণ ব্যবহার করলাম। আপনারা চাইলে লবণটাকে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। এবার ময়দা আর সুজিটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব লাল করবেন না, একটু আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। দেখুন দুটো উপকরণকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব কিন্তু লাল করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যে বাটির মাপ করে এখানে আমি সমস্ত উপকরণ ব্যবহার করলাম সেই বাটির মাপ করে এখানে আমি তিন বাটি জল দিয়ে দেব। এই তিন বাটি জল দিয়ে দিলাম। যেহেতু এক বাটি আমি সুজি ব্যবহার করেছি, এক বাটি সুজির জন্য কিন্তু দু বাটি জলের প্রয়োজন। যেহেতু আবার এখানে এক বাটি ময়দা ব্যবহার করেছি তার জন্য কিন্তু এক বাটি জলের প্রয়োজন। আচ্ছা, এটা মিক্স করতে করতে যদি মনে হয় আরো একটু জলের প্রয়োজন তাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি যে মাপটা বললাম ওই অনুপাতে কিন্তু এটা ব্যবহার করলেও হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সমস্ত উপকরণ এইভাবে খুব ভালোভাবে মেখে নেব। এটা কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবেন কড়াতে কিন্তু ছেড়ে আসবে। এই দেখুন কড়াতে কিন্তু অটোমেটিক ছেড়ে আসছে, এই দেখুন, তখন জানবেন কিন্তু মিষ্টনটা একদম রেডি হয়ে গেছে। আর মিষ্টনটাকে কিন্তু এইভাবে নরম করে মাখাতে হবে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার মিষ্টনটাকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিলাম। মিষ্টনটাকে এবার একটু ঠান্ডা করে নেব, এত গরম অবস্থায় কিন্তু এটা মাখা যাবে না, তাই একটু ঠান্ডা করে আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। মিষ্টনটাকে দেখুন আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার বেকিং সোডা এখানে একদম সামান্য পরিমাণে দিয়ে দেব, একদম অল্প করে, আর দিয়ে দেব এক চামচ ঘি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু আমি দুধ ছাড়া রেসিপিটা বানাচ্ছি তাই কিন্তু এখানে দুধের ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে একটু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। কোন রকম দুধের ব্যবহার না করেও কিন্তু এই মিষ্টিটা দারুণ টেস্ট হয়। দুধ ব্যবহার না করে অবশ্যই আমার মতে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। এবার এটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে, একদম মোলায়েম করে। দেখুন মিষ্টনটাকে কিন্তু খুব সুন্দর করে একদম মোলায়েম করে মেখে নিয়েছে। এই দেখুন মিষ্টনটা কিন্তু এইরকমই নরম হবে আর এইরকমই সফট হবে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে, একদম রসালো হবে আর তুলতুলে হবে। এবার দেখুন এখান থেকে আমি এরকম অল্প করে মিষ্টন নিয়ে নেব, আর এইভাবে হাতের মাধ্যমে চাপ দিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেব। এবার এটাকে আমি এইভাবে একটু লম্বা শেপ দেব, এই দেখুন, খুব বড় করব না আর খুব ছোট রাখবো না, এইরকমই করব। আর সবগুলো মিষ্টন দিয়ে কিন্তু এইভাবে আমি প্রথমে ল্যাংচা যেমন হয় ঠিক সেইভাবে শেপ দিয়ে দেব। আর এটা বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোন রকম ফাটল না থাকে, একদম যেন প্লেন এইভাবে স্মুথ হয়। দেখতেই পাচ্ছেন গাটা কত সুন্দর হয়েছে, এই দেখুন কোথাও কিন্তু ফাট ফাট নেই, একদম ফাটল কোথাও নেই, দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব হয়েছে। এইভাবে কিন্তু সবগুলো বানাতে হবে। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে বেশ গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি,
আর যতটা চিনি নিয়েছি তার ডবল আমি দিয়ে দেবো জল। এবার এখানে একটা চিনির শিরা আমি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে একটু হালকা একটা শিরা বানিয়ে নেব। এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু এখানে একটা দুতার হলে যেমন হয় সেরকম হওয়ার দরকার নেই, একটু হালকা চিটচিটে ভাব মনে হবে। এবার এখানে একটা এলাচ দানা মুখ চিরে দিয়ে দিলাম। দেখুন শিরাটাকে কিন্তু একটু হালকা করে আমি জাল দিয়ে নিয়েছি, দেখলেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন একটু জাস্ট চিটচিটে ভাব হলেই হবে। আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার যে মিষ্টিগুলো আমি বানিয়েছি সেগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। এবার এই মিষ্টিগুলোকে কিন্তু এই কড়াটা ধরে এইভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এর মধ্যে এই মুহূর্তে কোন রকম হাতা ব্যবহার করবে না, জাস্ট এইভাবে এটাকে নাড়াচাড়া করলেই দেখবেন এগুলো শিরার উপরে ভেসে উঠবে। খুব সুন্দর হয় মিষ্টিগুলো, খেতে অসম্ভব সুন্দর খেতে হয়। আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব। দেখুন ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই দেখুন কতটা নরম হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি উঠি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, কত অপূর্ব হয়েছে, আর বেশ নরম হয়েছে, একদম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আজকে যেহেতু আমি দানাদার মিষ্টি বানাচ্ছি তাই দেখুন এখানে একটা পাত্রে আমি চিনি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা মিষ্টি আমি নিয়ে নেব আর এইভাবেই চিনিটা গায়ে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই দেখুন এই মিষ্টিগুলো কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে। এইভাবে দানাদার মিষ্টিগুলোকে চিনি দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নেব, সবগুলোকে একইভাবে আমি বানিয়ে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি চিনি দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে দেখুন, এর মধ্যে কিন্তু একদম রস ভরে রয়েছে। এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা নরম, আমি আপনাদের দেখাচ্ছি দেখুন, এই দেখুন একদম কিন্তু এইভাবে নরম হয়েছে। আজকের এই ইউনিক স্টাইলে দানাদার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।